জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সোমানতা আলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফসিলাত সুর নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান TV Network, the solution for humanity. السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد عن ابي رقيه تميم ابن اوس الداري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال الدين النصيحه উল্লা আলিমান খাল আল ইহি অলি কিতাবিহি অসুলহি অলি আম্মত মুসলিমা ও আতহিম রওয়াহ মুসলিম সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ দার্সুল হাদিসের ধারাবাহিক এ পর্বে আমরা নবম দর্শ গ্রহণ করছি সেখানে আমরা আরবাইন আ্নবিয়াহ এর সপ্তম হাদিস আজকে আপনাদের সামনে পাঠ করলাম এই সপ্তম হাদিস এর মূল বিষয়বস্তু হচ্ছে দিন নসিহাতের উপর নির্ভরশীল অর্থাৎ দিন ই হচ্ছে নসিহাত এমরমে সাহাবি বর্ণনা করছেন যে ফরমান এর দিন দিন হচ্ছে নসিহাত আমরা বললাম লিমান জন্য সিহাত তখন রসুল আরে আরি ওসাল্লাম তদুত্তরে বললেন لله الله الجن ولي كتابه تهر كتاب الجن ولرسوله رسوله تهر رسول الجن ولي المسلمين أو مسلم در جي تدر وعامتهم ابن شدر المسلم جنوب الجن شدرنو تو أمرا نصيحة بولتي وفودش جاني كنتو نصيحة شبدتي عربي আর আরবে নসিহাত শব্দর অর্থ হলো কোনো জিনিসকে ছেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করা যেমন মধু ছেকে যখন এটাকে নিরেট করা হয় খাঁটি করা হয় তখন আরবরা বলে নাসাহতুল্লা আসাল আমি মধুকে খাঁটি করলাম স্বচ্ছ করলাম আমরা যদি বাহ্যিক অর্থ ধরি নাসিহাত উপদেশ তাহলে দিন উপদেশের উপরেই প্রতিষ্ঠিত থাকবে কারণ যতই উপদেশ আসবে ততই মানুষ আল্লাহকে স্মরণ বেশি করে করবে করবেক্ষের বা ইনার দিক মৌমিন নসিহাত করো উপদেশ দাও স্মরণ করিয়ে দাও যারা মৌমিন তাদের জন্য উপকারে আসে নসিহাতের মাধ্যমে মানুষের ইমান তাজা হয় দীপ্ত হয় এবং মানুষ উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে কল্যাণকর কাজে ঝাঁপিয়ে পড়ে প্রিনবী সাল্লিউসাল্লাম যখন তার সাহাবিদেরকে উপদেশ দিতেন সাহাবারা সেগুলি বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়তেন শুধু রসুল দর্শকবৃন্দ রসুন ইসলাম বললেন আর দিন ও আর নহা দিনটাই হচ্ছে নসিহাত অর্থাৎ দিন মানেই নসিহাত এই বক্তব্যটি বোঝে যাচ্ছে যে নসিহাতের বাহিরে দিন নেই দিনই হাত তখন সাহাবরা এর ব্যাখ্যা চাইলেন রসুলের কাছে তারা জানতে চাইলেন তারা বিনীতভাবে আরস করলেন আমরা করলাম হে আল্লাহ জন্য দিনটা আলহিউ বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলিম শাসকদের জন্য ইমামদের জন্য সাধারণ মুসলমানদের জন্য আচ্ছা যদি নসিহত অর্থ উপদেশী হয়ে থাকে তাহলে আল্লাহর জন্য নসিহত বলতে কি বোঝায় তার কিতাবের জন্য নসিহত বলতে কি বোঝায় তার রসুলের জন্য নসিহত বলতে কি বোঝায় ব্যাখ্যা একান্তই প্রয়োজন এখানে আমি আগেই উল্লেখ করেছি নসিহত অর্থ হচ্ছে কোনো জিনিসকে মুক্ত করা খাঁটি করা স্বচ্ছ করা নিরেট করা যখন আল্লাহর জন্য নসিহাত হবে তখন তার অর্থ হবে আপনি যে আল্লাহর প্রতি ইমান এনেছেন আপনার ইমানটা কি স্বচ্ছ আপনার ইমানটাকে খাঁটি আপনার ইমানটাকে নির্বুল আপনি কি স্বচ্ছ ইমানের অধিকারী আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন আপনি সত্যিকার অর্থেই কি সে আল্লাহর কাছে জবাবদেহিতার জন্য প্রস্তুত যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন সে ভয় কি আপনি করেছেন যেভাবে আল্লাহর প্রতি ইমান আনা প্রয়োজন সে মর্মে কি আপনি ইমান এনেছেন আপনি আপনাকেই জিজ্ঞাসা করুন আপনার নসিহত আপনিই গ্রহণ করুন অর্থাৎ আল্লাহর প্রতি ইমানটাকে আপনি খাঁটি নেড়ে অস্বচ্ছ করুন আসলেই আকিদা এমন একটি মৌলিক বিষয় যা ব্যতীত বান তার কোনো আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না উদাহরণস্বরূপ রসুল সাল্লি ইসলামের চাচা আবু তো তার জীবন বাজি রেখে রসুলকে হেফাজত করেছেন আলী ইসলাম এবং রসুলের পক্ষ অবলম্বন করে অশীতিপর বুড়ো মানুষটি সাহাবে আবু তালেবের গিরিগুহায় বন্দির মতো জীবন যাপন করেছেন ইসলামকে জানতেন কোরআনকে সত্য জানতেন নবী যে সত্য সেটা বুঝতেন কিন্তু তিনি সে আকিদাটি গ্রহণ করেন নাই তার জীবনের শেষ মুহূর্ত যখন আসলো অন্তিম মুহূর্তে রসুল সাল্লাহ ওসাল্লাম পাশে গিয়ে বলছেন চাচা যান আপনি শুধু ইমানটা গ্রহণ করুন আপনি শুধু দিন জুবিকা আমি আল্লাহর কাছে এ নিয়ে সুপারিশ করব কিন্তু আবু গ্রহণ করেননি পিতৃপুরুষের ধর্মের উপরে তার মরণ হল মরণ মুহূর্তে তিনি তার জবান দিয়ে বেরিয়ে এলো তিনি বললেন ও আনা আলা মিল্লি আব্দুল মোত্তালিব আমি আব্দুল মোত্তালিবের মাঝাবির উপরেই মরলাম তাহলে ইমান বা সঠিক আকিদা ব্যতীত আপনি যাই কিছু করেন না কোনো কোনো কিছুরই মূল্য নেই এজন্য যারা কাফের যারা বেদিন যাদের আল্লাহর প্রতি আস্থা নেই ইমান নেই তাদের দুনিয়ার যত ভালো কাজই তারা করুক না কেন আল্লাহ বলছেন সেগুলির বাদলা তারা হয়তো দুনিয়ায় পেয়ে যাবে নেতৃত্ব কর্তৃত্ব সম্মান পেয়ে যাবে কিন্তু আকারে আল্লাহর কাছে কোনো অংশ থাকবে না সুতরাং আল্লাহর জন্য না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হে মোমিন হে মুসলিম পুরুষ হন নারী হন আপনি ভেবে দেখুন আপনার ইমানটা কি সত্যিকার আল্লাহর রবু ঠিক আছে আল্লাহর অলু ঠিক আছে আপনি কি সেরেফ আল্লাহর জন্যই কর্ম সম্পাদন করছেন নাকি দুনিয়াবি কোনো স্বার্থ ঢুকে যাচ্ছে নাকি আপনি দুনিয়াবি কোনো ধোঁকায় পড়ে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন আপনার জন্য অবশ্যই না আল্লাহর প্রতি ইমানকে পাহা পোক্ত করেন সেজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ইমানদার কোন তোমরা আল্লাহ এবং তরসুলের প্রতি ঈমান আন ইমানদারদেরকে ঈমান আনতে বলা হয়েছে ইমানদারদেরকে পক্ষপাতমুক্ত ইমানের অধিকারী হতে বলা হয়েছে ইমানদারকে সচ্চ ও নিরেট ইমানদার হতে বলা হয়েছে ক্যাজি আল্লাহর জন্য নসিহত তার অর্থ হলো আল্লাহর প্রতি ঈমানটা আপনার খাঁটি কি না তা আপনি যাচাই করে দেখুন দুই নম্বর ও আবিহি আল্লাহর কিতাব এখানে আল্লাহর কিতাব দ্বারা মহান গ্রন্থ আল কোরআন উদ্দেশ্য আল কোরআনের প্রতি আপনার ইমান কি এটা মহান আল্লাহর পক্ষ থেকে করা নাজিল আল কোরআন যার সম্পর্কে আল্লাহ নিজেই খালফি যে কোরআন সামনের দিক থেকে অথবা পশ্চাৎ থেকে কোনো দিক থেকে কোনো বাতিল স্পর্শ করতে পারে না যে কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন না হেনু না জাল্লা ও ইন্নে লেহু নিশ্চয়ই আমি এই কোরানকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ বলছেন ওমান আরজান দিক্রি যে আমার এই কোরান থেকে বিমোঢ় হয়ে যাবে মুখকে ফিরিয়ে নেবে কোরানের শিক্ষা গ্রহণ করবে না সেই লোকটির জন্য দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দেবো হতে পারে বিশাল অট্টালিকার মালিক হতে পারে গাড়ি বাড়ি সব কিছুর মালিক কিন্তু মনে যদি শান্তি না থাকে তাহলে সে মনের পীড়ায় পীড়িত হয়ে যাতনায় সে তিলে তিলে মরবে এটাই হচ্ছে দুনিয়া সংকীর্ণ করা আর আখের আত্ম রয়ে গেল সেখানে আল্লাহ রবুল্লায়ন বলছেন ও নাশোরু হু ইয়ৌমাল আমা আিয়ামতের দিনে এমন ব্যক্তিকে আমি অন্ধ অবস্থায় হাসর করাবো আমার কোরআন কেন সে পড়ে নাই কোরআন সে কেন বুঝে নাই কোরআন দেখেছে মুখ ফিরিয়ে নিয়েছে নসিহত গ্রহণ করে নাই সেজন্য তার হাসর হবে অন্ধ অবস্থায় সুতরাং আল্লাহর কিতাবের জন্য নশেহা আপনি দেখুন আপনি কি আল্লাহর কিতাবকে সলোয়ানা ইমান আনছেন যেটা আল্লাহর কিতাব এবং এটাই আপনার মুক্তির জন্য যথেষ্ট এবং এখানে তিবিয়ান আল্লিকুল্লিষেই সকল বিষয়ের সমাধান কোরআনে নিহিত রয়েছে আপনি কি আপনার সাধ্যমতো কোরআনের হকুম মেনে চলেন আপনি কি কোরআনকে সুন্দর করে তেলাওত করেন আপনি কি কোরআনকে যথাযথ মর্যাদা দেন আপনি কি কোরআন শেখার ব্যবস্থা করেছেন নিজে শিক্ষা গ্রহণ করেছেন অপরকে শেখানোর ব্যবস্থা করেছেন যেখানে রসুল বলছেন যে ব্যক্তি কোরআন সুন্দর করে তেলাউত করে না সে আমার দলভুক্ত না দর্শক দর্শকবৃন্দ এ পর্বে আমরা একটা ব্রেক নেব এই বিরতির পরে এসে আমরা পুনরায় আমাদের আলোচনা চালিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobite <laughs> Kahi. The students of Islamic International School welcome all of you. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Oh, the best in the town. M-U-S-L-I-M I'm so blessed to be with them. MUS I'm so blessed to be with them. Watch little wonders at their best. Bishoy Shishura, Kalshonda Shatai, Apuno Shamprochar, Shokal Agarotai, Bangladeshe Peace Banglai. সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ রসুলসল্লাহ আলী সালাম সাহাবি আবদুল্লাহ আবন সৌদকে ডেকে বলছেন তুমি কোরআন খেলাওত করো আমি শুনতে ভালোবাসি সেই মহাগ্রন্থ আল কোরআন আপনি কি পড়েন থেকে জানেন কোরআনের কি আপনার ইমান পাকাপোক্ত আছে কোথায় আজকে কোরআনের নির্দেশ আপনার সামনে আমার সামনে পেশ করা হলে আমরা তো কোরআনের নির্দেশকে আক্ষরিকভাবে পালন করি না অর্থ চেষ্টা করি না বরং কোরআনের হুকুম পাওয়ার পরেও আমরা আমাদের প্রবৃত্তি পরায়ণতাকে অগ্রাধিকার দিই এবং নফস যা চায় তাই করি কোরআনকে মানি না অথচ সাহাবাই কারাম রিজওয়ান্লাহে আলহিম আজমাইন এত ছিলেন শক্ত যে কোরআনের নির্দেশ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে তারা তা বাস্তবায়ন করতেন কোনো বিলম্ব করতেন না আজকে আমরা কোরআন থেকে দূরে আছি কোরআনের নসিহাত গ্রহণ করতে হবে অর্থাৎ কোরআনকে পাঠন করতে হবে এবং কোরআনকে সম্মান করতে হবে শুধু দর্শকবৃন্দ তৃতীয় নম্বরে রসুল সাল্লাহসলাম বলছেন নসিহত হবে আল্লাহর রসুলের জন্য আল্লাহর রসুলের জন্য নসিহত অর্থ কী অর্থাৎ রসুলের প্রতি আপনার ইমান আপনি যখন মুসলিম হবেন ক্যালিমায় শাহাদত পাঠ করবেন তখন আপনি বলবেন রসুল এই কালিমে যখন আপনি পাঠ করবেন তখন আপনার উপরে তিনটি জিনিস আবশ্যক হয়ে যাবে রসুলের ইসালতে বিশ্বাস করা এক নম্বরে দুই নম্বরে রসুল ইসলাম যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলি সত্য বলে জানা তিন নম্বরে রসুল সাল্লা আলী ইসলামের তরিকার বাইরে কোনো আমল করবেন না এই মর্মে জোর স্বীকৃতি প্রদান করা এই তিনটি শর্ত যখন পাওয়া যাবে তখন বুঝতে হবে আপনার ইমানটা রসুলের উপরে যথার্থ হয়েছে যদি তা না হয় অর্থাৎ রসুলের নির্দেশ পেলেন আপনি মানলেন না অথবা রসুলের নির্দেশ পেলেন পাওয়ার পরে সামাজিকতার দোহাই দিয়ে লৌকিকতার দোহাই দিয়ে আপনি সেই নির্দেশটাকে অবজ্ঞা করলেন অথবা আপনি আপনার গুরুজনকে ভক্তি করতে যে। রসুলের হকুমটাকে অমান্য করলেন বললেন এটা হাদিস এটা রসুলের কথা তবে আমার গুরুর কথা কোথায় আমার অনুসরণীয় ব্যক্তির যাকে আমি অনুসরণ করি তার নির্দেশ কোথায় তাহলে আপনি রসুলকে কেমন করে মানলেন সেজন্যই রসুল সাল্লাহ আলী ইসলাম বলছেন আপনার ইমানকে খালিস করুন রসুলসল্লাহ আলী ইসলামের জন্য যে সত্যিই কি তাকে রসুল হিসাবে মেনেছেন কি না তাকে সত্যিই যদি রসুল হিসাবে মেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রসুলের প্রতিটি আদেশ ও নিষেধ আপনার সাধ্য অনুযায়ী বাস্তবায়ন আপনার উপরে একান্ত আবশ্যক শুধু ও বৃন্দ চতুর্থ নম্বরে রসুল সাল আলী সাল্লাম বলছেন নসিহত হলো ওলি আম মুসলিম মুসলিমদের যারা ইমাম এর ব্যাখ্যায় মোহাদিসিনে কারাম বলেছেন মুসলিমদের ইমাম হল দু ধরনের এক ধরনের ইমাম যারা শাসক যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা যতক্ষণ পর্যন্ত কোরআন ও সন্ন্যাহের ভিত্তিতে আল্লাহর আনুগত্যের শর্তে তারা চলবেন আপনাকে চালাবেন ততক্ষণে তাদের আনুগত্য আপনার উপরে আবশ্যক রসুল সাল্লি সাল্লাম বলছেন স্রষ্টার অবাধ্যতামূলক কোনো কাজে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না রসুল আরও বলেছেন সল্ল্লাহ আলী সাল্লাম ইন্দেমা আতুবিল মা কেবলমাত্র আপনি ন্যায়সঙ্গত বিষয়ে অর্থাৎ শরীয়ত যা সমর্থন করেছে সেই মৌলিক বিষয়ে আপনি নসিহাত গ্রহণ করবেন অর্থাৎ তাদের আনুগত্য করবেন কোরআনের খিলাফ রসুলের খিলাফ কোনো নেতার আনুগত্য করা যাবে না এটা ইমানের দাবি নয় ইমানের দাবি হল ইমানকে অগ্রাধিকার দেওয়া এবং রসুলকে কোরআনকে অগ্রাধিকার দেওয়া এখন যারা শাসক যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের প্রতি আপনারও তো দায়িত্ব আছে তারা রাষ্ট্র রাষ্ট্রের কর্ণধার তাদেরকে সংশোধন করা তারা যদি কোরআনসোনা বিরোধী কোনো কাজ করে ফেলেন অথবা দেশ ও জাতির স্বার্থ বিরোধী কোনো কর্ম সংগঠিত হয়ে যায় তাদের দ্বারা আপনি একজন প্রজা হিসাবে আপনি একজন নাগরিক হিসাবে আপনার উচিত তাকে উপদেশ দেওয়া তাকে বুঝানো তাকে নসিহাত করা এটা আপনি কথার মাধ্যমে করতে পারেন আপনি পেপারে লিখার লেখার মাধ্যমে করতে পারেন অথবা যে কোনো পদ্ধতি অবলম্বনের মাধ্যমে করতে পারেন আর মহাদিসিনদের মতে মুসলিমদের ইমাম বলতে আরেক শ্রেণীর তারা হচ্ছেন আলেম আলামা তারা হচ্ছেন ওয়ারাসেথুল এম্বিয়া নবী ওরাসুলগুন ওয়ারিস রেখে যান এলিমের তারা টাকা করি অর্থ পয়সা রেখে যান না তারা রেখে যান না এলিম এই এলিমটা যারা রাখেন তাদেরকে বলা হয় আহল দিকের আল্লাহ বচেন ফাস দিক্রি কুন্তুল তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে যারা জানে যারা আলেম তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও আলেমদের আনুগুত্য করা যতক্ষণ তারা কোরআন ওসই হাদিসের আলোকে পরিচালনা করবেন আপনার উপরে আবশ্যক তাদেরকে সম্মান করা তাদেরকে ইজ্জত করা তাদের মর্যাদা দেওয়া তাদের সহযোগিতা করা তাদের পাশে অবস্থান নেওয়া আপনার দায়িত্ব কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে তাদের জন্য নসিহাত হলো তারা যদি কোনো ভুল করে ফেলেন কেন তারাও মানুষ তারা ভুল করতে পারেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় মানুষের পিছনে অবিশপ্ত শয়তান লেগেই আছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য বিশেষ করে আলেম আলামা তারাই তো সত্যের পথের রাহবার তাদেরকে যদি নষ্ট করা যায় জাতিকে বিভ্রান্ত করা সহজ তাই একজন আলেম যে কোনো সময় বিভ্রান্তিতে নিপতিত হয়ে যেতে পারেন আপনি একজন মুসলিম হিসাবে রসুলসাল্লিউসাল্লাম বলছেন আপনি তাকে উপদেশ দিন অর্থাৎ তাকে আপনি বুঝান তার কাছে গিয়ে তার ভুলটি তুলে ধরুন কিন্তু এর জন্য গলাবাজি করবেন না কারো ভুল তুলে ধরতে গিয়ে ফাসাদ সৃষ্টি করা যাবে না বরং ভুলটা তাকে বোঝাই দিতে হবে এরপরেও যদি সে না মানে তাহলে তার সঙ্গ পরিত্যাগ করতে হবে আজকের সমাজে দুধরের আলিম বিরাজমান এক ধরনের আলিম মানুষকে সত্যের প্রতি দাওয়াত দিচ্ছেন আরেক ধরনের আলিম মানুষকে বিভ্রান্তকর কথা বলে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন তাই এক্ষেত্রে আপনি মুসলিম হিসাবে আপনার দিনকে বাঁচানোর স্বার্থেই আপনার ইমানকে বাঁচানোর স্বার্থে এই যিনি যে আলেম হবেন সেই আলেমকে নসিহত করা উপদেশ দেওয়া আপনার একান্ত কর্তব্য তারপর সুলসাল আলী সাল্লাম বলছেন ও আহ্মতিহ মুসলিমদের সাধারণ জনসাধারণ পরস্পরের ভিতরে নসিহাতের চর্চা চালু রাখতে হবে একজন আরেকজনকে উপদেশ দেবে একজন আরেকজনের কল্যাণ কামনা করবে এর জন্য আলী ইউসাল্লাম বলেছেন যে মুসলিমরা হচ্ছে পরস্পরে ভাই সে নিজে অপর মুসলিমের কোনো ভুল যদি দেখে তাহলে তাকে সংশোধন করে দেবে সতর্ক করে দেবে এভাবেই দিন কায়েম থাকবে নিজে যেরকম তার মুসলিম ভাইয়ের প্রতি কোনো জুলুম করবে না কোনো জালেমের হাতেও মুসলিম ভাইকে সপর্দ করবে না তার কোনো ক্ষতি সাধন করবে না এমনকি রসুল সাল্লাহ আরিয়াম বলে দিয়েছেন যে তুমি তোমার মুসলিম ভাইকে সাহায্য করো তোমার মুসলিম ভাই যদি জালেম হয় তবুও তাকে সাহায্য করো আর যদি মসলিম হয় তাকে তো সাহায্য করবেই সাহাওয়া জিজ্ঞাসা করলেন আমরা তো মজলুম নিপীড়িত অসহায় তার পাশে দাঁড়াবো তাকে সাহায্য করব এটা সত্য কথা কিন্তু একজন জালেম সে অন্যায় করছে তাকে কী করে নসিহাত করবো রসুলসাল ইসলাম বলছেন তাকে অন্যায় থেকে বারণ করো তাকে নিষেধ করো যে ভাই যান এ কাজ করো না এ কাজ করলে তোমার ধ্বংস হবে এবং সমাজও ধ্বংস হবে তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেওয়া এই উপদেশের মাধ্যমে তাকেও বাঁচালেন তার মাধ্যমে সমাজটাকেও আপনি বাঁচাতে সক্ষম হলেন সুতরাং দিন কায়েম থাকবে প্রতিষ্ঠিত থাকবে নসিহাত যতক্ষণ পর্যন্ত চালু থাকবে এক মুসলিম আরেক মুসলিমকে এভাবে উপদেশের মধ্য দিয়ে যখন তারা পরস্পরে সংশোধন করার চেষ্টা করবে তখন তাদের পক্ষে দিন স্পষ্ট থাকবে যথার্থই রসুল সাল্লুসাল্লাম বলেছেন দিনও আর নসিহাত দিন মানেই হচ্ছে নসিহাত দিন মানেই হচ্ছে উপদেশ তাই এক মুসলিম আরেক মুসলিমকে উপদেশ দেবে এক মুসলিম আর এক মুসলিমের উপদেশ গ্রহণ করবে রসুল সাল আলিহ্লাম বলেছেন যে কোনো নেকির কাজ সাধারণ যদি হয় তবু তুচ্ছ মনে করিও না তোমার মুসলিম ভাইয়ের সাথে যদি সাধারণ সাক্ষাৎ হাস্যমুখে সাক্ষাৎ হয় সেটাও তোমার জন্য সৎকা হবে সেটাও তোমার জন্য নাকি হবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে আজকে মুসলিমরা পরস্পরের প্রতি নসিহতটা বন্ধ করে দেওয়ার কারণে মুসলিমরা বিভ্রান্ত হয়ে পড়েছেন মুসলিম যদি আমরা হই একাল্লার আল্লাহর প্রতি বিশ্বাসী হই তার রসুলের প্রতি বিশ্বাসী হই আমরা যদি কোরআনের প্রতি বিশ্বাসী হই এবং রসুলকে আমরা মেনে চলি তার আনুগত্য যদি আমরা করি তাহলে কেন আমরা শতদা বিভক্ত হব কেন আমরা দলে দলে বিভক্ত হয়ে নিজের আজকে ধ্বংসের কেনারায় পৌঁছে যাব যেমনটি জাহেলি যুগে হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ইসলাম দিয়ে কোরআন দিয়ে মানুষকে মুক্তি দিলেন আল্লাহ বললেন ও কুঙ্ তুমা রে ফিন মিনহা তোমরা জাহান্নামের কেনারায় গিয়ে পৌঁছে গিয়েছিলে আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিলাম হিসের মাধ্যমে উদ্ধার করলেন আল্লাহ নাজিল করলেন কোরআন দিলেন রসুল দিলেন আর রসুল সাল্লাহ আলী মানুষকে নসিহাত করে দিনের পথে ফিরিয়ে আনলেন কাজেই দিন ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে যতক্ষণ পর্যন্ত নসিহাত কায়েম থাকবে এক মুসলিম আরেক মুসলিমকে উপদেশ দেবে নসিহত করবে এবং তার কল্যাণ কামনা করবে মুসলিম মুসলিমের কল্যাণ কামনা করবে না সে কেমন মুসলিম হতে পারে মুসলিম পরস্পরে এমন সম্পর্ক আল্লাহ রসুল বলছেন তরলম উম হিম ও তাহিম ও তেওয়িহিম খ্যাল রসুল বলছেন মুসলিমদেরকে এটা দেহের মতো পাবে পরস্পরে ভালোবাসায় পরস্পরে মহাব্বতে পরস্পরের প্রতি সহমর্মিতায় মুসলিমরা এভাবে এগিয়ে আসবে সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা আজকের এই আলোচনায় যে মৌলিক বিষয়টি আমরা অবগত হলাম সেটা হলো যে আমাদের নসিহাতের ভিতরেই কায়েম থাকতে হবে আমাদেরকে দিন বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে আল্লাহ এবং তার রসুল তার কিতাব এর প্রতি ইমান যথার্থ নেড়েট ও খাঁটি করতে হবে সাথে সাথে সমাজে যারা শাসক শ্রেণী আছেন এমনকি আলেম আলামা আছেন তাদেরকেও আমরা তাদের আনুগত্য করব যতক্ষণ তারা আমাদেরকে কোরআন সন্ন্যামো তবে পরিচালনা করবেন আর যখন তাদের ভিতরে কোনো প্রকার ভুল ভ্রান্তি দেখতে পাবো তাদেরকে উপদেশ দেব তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করব সক্ষম হব অন্তত এটুকুই যদি করি তাহলে হয়তোবা আমরা ইমান বাঁচাতে পারবো আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ তোমার দিনের জন্য এটুকুই আমরা করেছি তাই আসুন আমরা সত্য উপলব্ধি করি এবং নসিহাতের মধ্য দিয়ে দিনকে কায়েম করার চেষ্টা করি এই মৌলিক নীতিমালার সংক্রান্ত যে হাদিসখানা তার উপরে আমল করে আমরা আমাদের আকিদাকে এবং ইমানকে সর্বাঙ্গ সুন্দর করি আল্লাহ রবমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন হায়দা ও স্লব মহম্মদ আলহি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের ভুল জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন